ওখানে আমারও সবাই মিলে পুরো ফ্যামিলি মিলে এই দাওয়াটার মধ্যে খাওয়া দাওয়া হয়েছে। সে এটা হচ্ছে মাটির ছাদ, ছাদের পিছন সাইডটা মানে এর উপরে ছাদ আছে, মাটি দেওয়া ছাদ আছে, ওই যে গোড়ান বাতা বলে আমাদের নদীর ধারে পাওয়া যায়। যথেষ্ট মোটা কাঠের দেওয়াল, মানে অনেক মানে এতটা মিনিমাম, লাইট বন্ধ করছি, এতটা মিনিমাম মোটা দেওয়ালটা। প্রত্যেকটা বাড়িতে সামনেগুলো শুধু একটু খোলামেলা, নাহলে এই যে এত ভিতর অংশগুলো দেখালাম পুরোটাই মোটা কাঠের দেওয়াল। হ্যালো এভরিওয়ান, কেমন আছে তোমরা? আশা করি অনেক ভালো আছে। আমি বিউটি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেব বিউটি ব্লগ। তো আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে, তোমরা থাম্বনেলে দেখেই বুঝে নিয়েছো যে আজকে আমি কী বিষয়ে তোমাদের জানাতে চাইছি। হ্যাঁ, একদমই ঠিক ধরেছো। তো চলো, আজ আমি আমার যে বাপের বাড়ি, তো ওই ঘরটা আমি দেখাবো। বাইরে খুব ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, তাই বাইরে দাঁড়ানো সম্ভব না, আর বাইরে দাঁড়িয়ে লাভও নেই। তো চলো, ভিডিও স্কিপ করো না। এতদিনের পুরোনো বাড়ি সত্যি আজকালকার দিনে খুবই কম পাওয়া যায়। সব তো পাকা বাড়ি হয়ে গেছে, তো এই বাড়িটা খুবই পুরোনো আছে। তো চলো, তার আগে আমি আমার পাশের আশেপাশে পরিবেশটা দেখিয়ে দিই। চলো, যে এইটা হচ্ছে আমাদের বাড়ি। সত্যি কথা বলতে ক্যামেরায় ধরবে না, অনেক লম্বা দাওয়াটা, অনেক লম্বা, এই যে দেখতে পাচ্ছ অনেক লম্বা। আর এই যে আমাদের চারপাশটা, এই যে এখন বর্ষাকাল, মানে চারদিকে সবজি, যেহেতু বাস্তুটা অনেক বড়। এই বাড়িটা আমার দাদুর অম্বরের বাড়ি, এখন দাদু মারা গেছে অনেক দিন হয়ে গেছে, তো সেই বাড়িটা এখন। এই বাড়িটা আগে ছিল খড়ের চাল, এখন একটু সাইজ করা হয়ে গেছে, ওই যে উপরে টালি নিচে অ্যালবেস্টার এইটা একটু সাইজ করেছে, নাহলে আগে ছিল খড়ের চাল, তো এখন মোটামুটি বাবা কাকু একটু সাইজ করেছে। তো চলো দেখাই। আর ওই যে আমাদের মঞ্চ, ওদিকে একটা বাড়ি, তবে এ বাড়িটাও পুরনো বাড়ি। এটাও পুরনো বাড়ি, আমার বয়সের আগে, মানে আমার জ্ঞান পড়েছে তখন থেকে এই বাড়িটাও আছে। এই দুটো বাড়ি আর একটা বাড়ি একটু দূরেই আছে। আমি একদম বাড়ির ভেতরে চলে এসেছি। সত্যি কথা বলতে বাড়িটা যথেষ্ট বড়, মানে অনেক বড়, তো তাই কারণে আমি পুরো ঘরটা গোছানো সম্ভব হয়নি, আর আমি গোছাইও নি, যেমন আছে তেমনই করেছি, কারণ এতটাও মানে আমি গুছাতে পারি না খুব একটা ভালো, তাই আমি গুছাইনি, যেমন আছে তোমাদের। এরপরে আমি পুরোটাই ভয়েস দেবো, কারণ ভিডিও রেকর্ডিংয়ের সময় বুঝতে পারিনি, যখন রেকর্ডিং করা শেষ হলো তখন বুঝলাম যে আমার ভয়েসটা খুব একটা ভিডিওতে আসছে না। তোমরা হয়তো শুনতেই পাবে না, খুব জোরে মোবাইলে যদি সাউন্ড দাও তাহলে শুনতে পাবে, তার থেকে ভালো ভয়েসটা দিয়ে দিই। তাই ভাবলাম ভয়েসটাই দিয়েই দিই। তো ভিডিওর মধ্যে কতটা আমার ভয়েস যাবে তা বলতে পারছি না, একটু মানিয়ে নিও। আর একটা কথা বলি ভিডিও শুরুতে, আমি গ্রামে থাকি, একটু গরুর শব্দ, মুরগির শব্দ কিংবা মেঘের গরু একটু সাইড শব্দ আসতেই পারে, তোমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নাও। তো চলো, আমি বলতে বলতে মায়ের রুমে চলে এলাম। এটা হচ্ছে আমার মায়ের রুম, গোছাতে পারেনি মা, কারণ এটা একসময় গোছানোই ছিল। বাবা কী করেছে, বাবার দোকান একটা ছিল, তো সেটা বাবা অসুস্থর কারণে দোকানটা ছেড়ে দিয়েছে, কিন্তু দোকানের যাবতীয় কাটিং টেবিল, যাবতীয় জিনিস এই রুমে নিয়ে এসে ঢুকিয়েছে, তো এটা স্টোর রুমের মতো করে ফেলেছে আমার বাবা। তো এটা মা গুছিয়ে উঠতে পারেনি, পরে এক এক করে গোছাবে। তো এটা হচ্ছে আমাদের প্রিয় দাওয়াটা, এটা সবথেকে প্রিয় জায়গা আমাদের, খোলামেলা, আর বাদবাকি ভিতর অংশ পুরোটাই অন্ধকার। কারেন্ট না থাকলে বাড়ির ভিতর ঢুকতে খুবই ভয় লাগে। তো এটা হচ্ছে আমাদের দাওয়া, এখানে আমি অনেকগুলো ভিডিও করেছি, তোমরা একটা ভিডিও 6 লাখের মতো গেছে, তো সেখানে দেখতে পাবে। সেই দাওয়ার সামনেটা করেছি, এটা আমার ঠাকমা শুয়েছিল, দেখো ঠাকমা কিন্তু শুয়ে আছে, শরীরটা ভালো না তাই শুয়ে আছে। ওই বলতে বলতেই মেঘের গুড়গুড়ানি শব্দ চলে এলো। যাই হোক, এটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া দাওয়া, মানে এখানে আমার সবাই মিলে পুরো ফ্যামিলি মিলে এই দাওয়াটার মধ্যে খাওয়া দাওয়া। এই বাড়ির জানলাগুলো সম্পূর্ণ কাঠের। তো একটা সময় এই দাওয়াটা পুরোটাই লম্বা ছিল, এই যে দেখতেই পাচ্ছ এটা পুরোটাই লম্বা ছিল, এখন একটু ছোট্ট মতো রুম করে দিয়েছে খাটটা ফেলানোর জন্য। বললাম না, বাবা দাদু একটু, বাবা আর কাকু মিলে একটু সাইজ করেছে বাড়িটার, মানে অনেক পুরনো বাড়ি, তো এতদিনে ইঁদুর মাটি গর্ত হয়ে অবস্থা খারাপ হয়ে যেত, তো একটু সাইজ করেছে। তো এখানে আমাদের সমস্ত ছোটোবেলাগুলো কেটেছে। তো মা রান্নাশালে ঢুকতে দিল না, বললো যে তুই রান্নাশাল থেকে চলে যা, কারণ ভিডিওটা করছি, মা তো গ্রামে থাকে, আমরা সবাই গ্রামে থাকি, তো এই ভিডিও সম্পর্কে খুব একটা নলেজ নেই সবার, তাই পুরনো বাড়ি রেকর্ডিং করছি বলছে সবাই, মাটির সুন্দর সুন্দর পাকা বাড়ি রেকর্ডিং কর, আর তুই এতদিনে পুরনো বাড়ি রেকর্ডিং করছিস, আবার মাটির বাড়ি, বলে মা রান্নাঘর থেকে তাড়িয়ে দিল।
তোমাদের প্রথমে বলেছিলাম যে কারেন্ট না থাকলে এই বাড়িগুলো পুরো মানে ভূতের বাড়ির মতো লাগে, এতটাই ভেতরে মানে গোলক ধাঁধার মতো খানিকটা লাগে। আর বাড়িটা খুবই অন্ধকার, মানে জানলাগুলো খুব ছোট ছোট আর ভেতর সাইড এটা যে। তো চলো আমি লাইটটা জ্বালিয়ে এই রুমটা দেখালাম। এটা হচ্ছে এখানে আমার ভাই থাকে, আমার ভাই শুয়ে থাকে, আর ও পাশে যে খাটটা দেখালাম ওটা আমার ঠাকমা থাকে, আর ওই যে নীল মতো ড্রামটা দেখতে পেলে তো ওটার মধ্যে আমাদের চাল থাকে। তো তারপরে এই রুমটা থেকে সোজা আরেকটা রুমে পড়লাম, এটা রুম রুম ভাগ আছে। তো এখানে একটা খাট আছে, এখানে টিভির থাকে, মানে সবাই মিলে। তো এটা আমি আবার সেই রুমটা ফিরিয়ে দেখাচ্ছি, আমার বাবু যে আমার ভাইয়ের খাটটা মানে খাটটা আছে, আর আমার ঠাকমার খাটটা আছে, সেই মানে তার ভিতর দিয়ে এখানেও আসা যায়, এধারেও আসা যায়। এখানে হচ্ছে টিভির খাট, এটাকে আমরা সবাই বলি টিভির খাট, কারণ এখানে বসে সবাই টিভি দেখি। অনেকগুলো চেয়ারও আছে, আর ওই যে টিভিটা ঝিলঝিল করছে কেন বুঝতে পারছি না, কারণ মোবাইলে ঝিলঝিল দেখাচ্ছে কিন্তু বাস্তবে খালি চোখে দেখলে ঝিলঝিল করে না, টিভির এই একটা সমস্যা আমি দেখেছি। তো এটা হচ্ছে টিভির কাট, সবাই মিলে সন্ধে 5টা থেকে রাত 10টা 11টা অবধি টিভি দেখা হয়। তারপর এই টিভির দেওয়া থেকে একদম আমার কাকিমার রুম, এটা আমার কাকু কাকিমা থাকে, সবাই জয়েন্ট ফ্যামিলি, আমরা একসঙ্গে থাকি, এখনও কেউ আলাদাভাবে থাকে না। মানে এখন আমাদের কাকিমার বিয়ে হয়ে গেছে মিনিমাম 23 বছর, আমার মায়ের বিয়ে হয়ে গেছে মিনিমাম 27-28 বছর, এখনও পর্যন্ত তারা এক জায়গায় মিলেমিশে শ্বশুর শাশুড়ি যা মানে ভাইরা মিলে সব একসঙ্গে আছে। তো ভিডিওর মাঝখানে হঠাৎ করে আমার মা ডাকলো, ছুটে আয়, অনেকগুলো মৌটি মাছ পড়েছে। আসলে আমার মৌটি মাছ খুবই ফেভারিট, খুবই পছন্দের, তো যার কারণে আমি ছুটে এলাম। মৌটি মানে বুঝতেই পেরেছো, কে জানি না মানে একে এক্সট্রাভাবে কী বলে আমি ঠিক জানি না, তো আমি এটাকে মৌটি মাছ বলি। তো দেখাতে নিয়ে এলাম। তো চলো, এই কাকুর রুমে এই ঠাকুরটা থাকে, আমাদের বাড়ির ঠাকুর থাকে, আসলে আমাদের এক্সট্রা কোনো ঠাকুর রাখার মতো বাড়ি নেই। তো চলো উপরটা দেখে, আমার এই যে ফ্যানটা সিলিং পাখা, এর অবস্থা ধুলো হয়ে গেছে। যাই হোক, এই সিলিং পাখা, এই যে ছাদটা মানে যেটাতে লাগানো আছে সে, এটা হচ্ছে মাটির ছাদ, ছাদের পিছন সাইডটা মানে এর উপরে ছাদ আছে, মাটি দেওয়া ছাদ আছে। ওই যে গোড়ান বাতা বলে আমাদের নদীর ধারে পাওয়া যায়, আমার বাড়ি যদি নদীর ধারে না, তখন দাদু অনেক দূর থেকে নিয়ে এসেছিলো, গোড়ান বাতা দিয়ে ছাত্রা দেওয়া হয়েছে। উপরে মাটির ছাদ অবশ্যই নিয়ে যাবো ভিডিওতে, উপরে ছাত্রার অবস্থা অন্ধকার, কেউ যায় না। তো এটা হচ্ছে গোড়ান বাতা দিয়ে তৈরি। তো তারপর আমি আবার টিভি রুমে চলে এলাম। ওই টিভি রুম থেকে কাকিমার ঘরে ঢোকা যায়, আবার আমার মায়ের ঘরে ঢোকা যায়। এটা আমার মায়ের একটা পুরনো বাড়ি ছিল, মা যখন নতুন বিয়ে করে এসেছিলো এই বাড়ি, এই রুমটার মধ্যে মানে এটা নয়, এটা হচ্ছে কাকিমার রুম। ওই যে আমার ভাই বেরোলো, ওটা হচ্ছে আমার কাকিমার রুম। তারপরে ঠিক এই যে আমি যে ঢুকছি, এটা হচ্ছে আমার মায়ের রুম। এটা মা যখন নতুন বিয়ে করে এসেছিলো তখন এই রুমটার মধ্যে মানে এই এইখানে এসেছিলো। তো এখন এখানে মা থাকে না, এখানে আমরা দখল করে নিয়েছি, আমরা মেয়েরা দখল করে নিয়েছে। এর উপরে ছাত্রা দেওয়া নেই, মাটির ছাত্রা মানে কাকিমার রুমে ছাত্রা দেওয়া আছে, কিন্তু আমাদের এই রুমটাতে ছাত্রা দেয় না, এটা খোলামেলা অবস্থায় আছে। তো দেখতে পাচ্ছ উপরে একদম অনেক উঁচুতে টালিটা আছে, এখানে পুরো খোলাই আছে। এই যে জানি না কতটা ভালো লাগছে তোমাদের, অনেক দিনের পুরোনো গাইস, অনেক দিনের পুরোনো বাড়ি, ইচ্ছে হলো দেখালাম। তো চলো এই রুমটা, এখানে একদম গোছানো যায় না, কারণ সবার হাত সমান নয়, মা কাকিমা দুজন আছে গোছানোর মতো, কিন্তু আমাদের সদস্য সংখ্যা 12 জন, তো সেক্ষেত্রে সবাই ওলট পালট। আমার বোনটাও খুব একটা কাজে এক্সপার্ট নয়, যে যার মতো, আমি যে বলছি আমিও খুব একটা কাজে এক্সপার্ট নই, আমিও এরকম জিনিসপত্র কোথায় রাখি নিজেও জানি না। তো এটা হচ্ছে এই রুমটা অনেকটা লং রুম, মানে একটা দাওয়ার মতো। তো ভাড়া বাড়ি বলতে গেলে এই একটা রুমের মধ্যে অনেক কিছু রাখা যেতে পারত। আমাদের গ্রামের এলাকায় অনেক বড় বড় বাড়ি আছে, মাটির বাড়ি, কিন্তু বাড়ির মধ্যে যে ফার্নিচারগুলো থাকে ওগুলোর সংখ্যা কিন্তু কম, আমাদের বাড়িতেও খুবই কম, মানে রাখার মতো জায়গা নেই, জামা কাপড় রাখার মতো যথেষ্ট ফার্নিচার নেই, তো এরকম দড়িতে দড়িতে রাখা হয়। তো বললাম না ছাদ আছে আমাদের বাড়িতে, এটা হচ্ছে ছাদের সিঁড়ি। লাইট না জ্বালালে সবটাই অন্ধকার, মানে পুরো অন্ধকার কুজুটি, মানে দিনের বেলাতেও বাড়ির মধ্যে ঢুকতে ভয় লাগে, এতটাই অন্ধকার বাড়িটার ভেতরে। বাইরের আলো খুবই কম পড়ে বাড়ির মধ্যে, ওই দাওয়াটাই পড়ে, আর এইগুলোতে সব কারেন্ট। এই যে আমার কাকিমা দেখো জাল উপরে জ্বালানি থাকে, মানে বর্ষার সময় ওই উপরে ছাদের উপরে জ্বালানি সব মজবুত করে রাখে। এই পুরো সিঁড়িটা পুরোটাই মাটির তৈরি, কীভাবে তৈরি করেছে জানি না, একদম খাঁজ কেটে কেটে মনে হয়। আর পুরো বাড়িটা অনেক
পিঠা কাঠের, আমার ঠাকমা বলে যেটা সেটা পিঠা কাঠ, আমি জানি না কি। চলো যাবে, লাইট দিয়ে তো কাঠের যে দেওয়ালগুলো, দেওয়ালের ভিতরে কিছু দেয়া নেই, শুধু মাটি। আর এগুলো সিঁড়িটা পুরোটাই মাটি দিয়ে তৈরি, একটাও কিছু নেই, মাটি দিয়ে দিয়ে থাক থাক করে সিঁড়িটা তৈরি করেছে। জানি না কীভাবে তৈরি করেছে, হয়তো দাদু বেঁচে থাকলে জিজ্ঞেস করতাম, ঠাকমাকে জিজ্ঞেস করলে হতো, সেটা তো ভুলেই গেছি। আর অনেক কিছু বাড়ির মধ্যে দেখানো হয়নি, বাড়িটা অনেক বড় গাইস। যদি তোমাদের ভালোবাসা পাই অবশ্যই পরবর্তীকালে আরও বাড়িটা ভালো করে করব, কারণ বাড়ির আরও অনেক কিছু আছে, ব্যাক সাইড আছে বা বাড়ির জানলাগুলো, বাড়ির উপরে অনেক কিছু আছে। তো পুরোটা ভিডিওর মধ্যে দেখাইনি, পরে মনে হলো দেখালে মনে হয় ভালো হতো, ভুলে গেছি। আমি বেশি রুমগুলো দেখিয়েছি কিন্তু অন্য কিছু আর দেখাইনি। এটা হচ্ছে একদম বাড়ির উপরে, এখানে বাড়তি অপ্রয়োজনীয় জিনিসগুলো রাখি। তো এর ভিতরে আর যাচ্ছি না, কারণ অনেকটা অন্ধকার, ভয়ও লাগে আমার ছাদে ছোটবেলা থেকে এখানে উঠতে। তো চলো একদম নিচে নেমে যাই। এখানে একদম ঝাড়তি, এটা এক্সট্রা, এটা আগে আগে থাকা হতো এইসব রুমে, কিন্তু এখন আর কেউ উঠে না ওখানে, এখন আর কোনো ইউজই করা হয় না, ইউজই করা হয় না। তবে এইটা হচ্ছে আমাদের সব থেকে পছন্দের, এই যে এবার বাইরে চলে এসেছি। এবার তো তোমাদের একটা মেন জিনিস দেখানো ব্যাপার, এই যে দেওয়ালটা, দেওয়ালটা দেখাই, এই দেওয়ালটা যথেষ্ট মোটা কাঠের দেওয়াল, মানে অনেক, মানে এতটা এতটা মিনিমাম, লাইট বন্ধ করছি, এতটা মিনিমাম মোটা দেওয়ালটা। প্রত্যেকটা বাড়িটা পুরো সামনেগুলো শুধু একটু খোলামেলা, নাহলে এই যে এত ভিতর অংশগুলো দেখালাম পুরোটাই মোটা কাঠের দেওয়াল, মোটা কাঠের, মানে এই যে দেখতে পাচ্ছ এটা দেখাচ্ছি তোমাকে, ঠিক এতটা। এদিকে নিয়ে রুমটা, এটা পুরোটা মোটা কাঁথের দেওয়াল। আমি শুনেছি পুরো মানে একটা পুকুর লেগে গেছে, পুকুরের মাটি এই বাড়ির মধ্যে লেগে গেছে, তো সব মাটি ভরাট করে করে এই দেওয়ালটা উঠেছে। তো এটা অনেকটাই মোটা, মিনিমাম এক হাতের বেশি, আরও বেশি মোটা কাঁথ, মানে এটা যদি ভেঙে ফেলা হয় বাড়িটা অনেকটা উঁচু হয়ে যাবে। তো পুরো বাড়িটাই এতটা করে মোটা মোটা কাঁথ দেওয়া আছে, পুরোটাই আমার দাদু আর ঠাকমা দিয়েছে, আর বাবারও তো প্রচুর ছোটো। তো এটা আমাদের সব থেকে প্রিয়, বাইরে আবার চলে এলাম ফিরে। তো চলো এবার আমি ঠাকমাকে দেখাই যে কত দিনের পুরনো বাড়ি এটা, তো ঠাকমার সঙ্গে একটু কথা বলি। আমি তো বলেছি 40 বছর আগে পুরনো বাড়ি, ঠাকমাকে জিজ্ঞেস করবো। ঠাকমা আর কি, আচ্ছা আমার বাড়িতে কতদিনের গো চলতে পারবো নি তবু, দাদু বলছে দাদু মরার অনেকদিন আগে থেকে এই বাড়ি, দাদু যখন ছিল দাদু তুমি কতদিন আগে করতে পারো, তখন সবাই আলাদা হো, তাই তো? তবু আমার বাবাটা কত ছোট ছিল, ১৬-১৭ বছর আমার বাবা তখন ছোট, এত ছোট ছিল। তো এখন মিনিমাম আমার বাবার বয়স 55 হয়ে গেছে, তো বুঝতেই পারছো। তো আমি আন্দাজে বলেছি 40 বছর বাড়ি। তো এখন এই যে ঠাকমা, ঠাকমা কিন্তু ঠাকমা দাদু করে এরকম মোটা কাঁথের দেওয়ালটা ছিল, তখন আমাদের জন্মই হয়নি, মানে বাবার বয়স 16-17, মানে বুঝতেই পারছো আমরা তখন নেই। তার আগে আমি বলছি কি, ছোটবেলা থেকে আমি এই বাড়িতেই বড় হয়েছি, তো আমার বয়স তখন হয়েছে। তো চলো ঠাকমা, এখন দাদু মিনিমাম, দাদু মারা গেছে মিনিমাম এখন 10-15 বছর খানি হতে যা, দাদু মিনিমাম 15 বছর খানি মারা গেছে। তো দাদু তো খুব কম বয়সে এই বাড়িটা তৈরি করেছিল, বাড়িটা যথেষ্ট বড় দেখালাম তোমাদেরকে, এই যে আমার ঠাকমা বসে আছে, এতক্ষণ শুয়েছিল, এই যে আমার দাদু, এই যে আর এই যে বাড়িটা এখন বাইরে, বাড়িটা এই যে